সুপার হিরো সিনেমায় নয়, এবার সত্যি সত্যি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হলিউড অভিনেতা জেরেমি রেনার। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন রূপালী পর্দার এই সুপার হিরো। গত রোববার যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনাটি ঘটে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, সড়কে জমে থাকা তুষার সরাতে গিয়েই তিনি আহত হন। দুর্ঘটনাস্থল থেকে তাকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, হাসপাতালে 51 বছর বয়সী জেরেমি রেনারের সার্জারি করা হলেও এখনও তার অবস্থা আশঙ্কাজনক। ৫১ বছর বয়সী জেরেমি রেনার প্রায় 3 দশক ধরে অভিনয় করছেন। অ্যাকশন সিনেমা, বিশেষ করে মার্ভেলের সুপার হিরো সিনেমায় অভিনয় করে তিনি ভীষণ জনপ্রিয়তা পান। দি হার্ট লকার ও দি টাউন সিনেমায় অভিনয় করে অস্কার মনোনয়ন পান।